গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আজকে আমি ব্লগটা শুরু করছি, এখন প্রায় 11:30টার মতো বাজে। আজকে আমি সকালে কোনো রান্নাবান্না করিনি, কেননা আমি ম্যাগি করে ওকে দিয়ে দিয়েছিলাম, উনি চলে গেছে টিফিনে। আর সকালবেলা এমনি কলা ডালা খেয়ে নিয়েছিল। আমি একেবারে রাত্রের জন্য রান্না করব এখন, আর রাত্রের জন্যই ভাত করবো। দুপুরবেলা আমিও একটু কলা বিস্কিট ফিস্কিট খেয়ে নেবো, ভালো লাগছে না, মানে এনার্জি পাচ্ছি না। কাজ করার যে একটা এনার্জি থাকে বা একটা ডে স্পেন্ড করার এনার্জি থাকে, সেটা পাচ্ছি না। তো ওই জন্য আমি এক গ্লাস নুন চিনি লেবু দিয়ে শরবত বানিয়ে নিয়েছি, যে যদি কোনো মানে এনার্জি প্রবলেম হয়ে থাকে তাহলে একটু এনার্জি বুস্ট করবে। তো চলো, আর গ্লাসের কালার আর টি শার্টের কালার পুরো ম্যাচ ম্যাচ হয়ে গেছে। আমি কিন্তু ইচ্ছে করে করিনি, মানে আমার কাছে এই পিঙ্ক কালারের দুটো গ্লাস আছে, আর দুটো গ্লাস আছে এই যে মিক্সির ঢাকনার কালারে, মানে ওই লাইট ব্লু বা স্কাই ব্লু কালারের, তো এটাই হাতে উঠেছিল। তো এখন দেখছি বা বেশ মিক্স মিক্স হয়ে গেছে, কালারটা ম্যাচ করে গেছে। তো চলো আমি এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর রান্নাবান্না শুরু করব। আর ভ্লগটা এখন থেকে শুরু করলাম, ভ্লগটা পুরো দেখো, আর বাস এটুকু পর্যন্তই। তো চলো আমি আগে এটা খেয়ে নিই। বেশ ভালো টেস্ট হয়েছে। জল খেয়ে এনার্জি হতে পেয়ে গিয়েছিল খিদে, তো এলাম তরমুজটাকে কাটতে, ভাবলাম লম্বায় কাটবো আরে কাটবো, তারপর ভাবলাম তরমুজটাকে ধুয়ে নিই। কিন্তু এই তরমুজটা লম্বাতেই কেটে নিই, কেননা এ নিজেই লম্বায়, তো চলো লম্বাতেই তরমুজটা কেটে নিই। আর কাটতে কাটতে ভাবি ভিতরে যে কী হবে, যদি সাদা বেরোয় কী করবো, তাহলে টাকাটা আমার নষ্ট হয়ে যাবে। ও মা, দেখি লাল টুকটুকে একদম রাঙা বউয়ের মতো। তো খেয়ে দেখলাম দারুণ মিষ্টি, ভালোই লাগছিল। কিছু দানা রেখেও দিয়েছি, যদি পরবর্তীতে কখনো টব বা কিছু কিনি তো গাছ যদি বসে তাহলে এই দানা একটা বসিয়ে দেখবো যদি আর কি গাছ বেরোয়। তো সেই জন্য কিছু দানা রেখে দিয়েছি, আর বাকিটা খেয়ে নিয়েছি। আর রসেতে পুরো আমার মুখটা একদম ভরে যাচ্ছিলো, তো কী করবো খুঁজে পাচ্ছিলাম না, চারিদিক দিয়ে আর কি মুখ দিয়ে এইগুলো দিয়ে রস ঝরে পড়ছিলো, পড়ুক, কিন্তু আমার তরমুজ খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি হাতায় করে ডাল নিচ্ছিলাম, ডাল লোক হাতায় করে পরিবেশন করে, আমি ডাল বানানোর সময় হাতায় করে নিই। আর এখানে একদম ডাল দিয়ে ভালোবাসা তৈরি হয়ে গেছে, তাতে জল ঢেলে দিয়েছি, মানে ভালোবাসা জল ঢালতে দারুণ লাগে কিন্তু অন্যের হলে অবশ্য। তো চলো এখানে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এদিকে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। কী ভাবছো যে আমি তরকারি বানাবো, মোটেও না, দেখো এটা দিই কী করি এখন। তো আগে প্রথমেই যাই করি না কেন, তার আগে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, সে ডিমই হোক আর আলুই হোক আর যাই হোক, যেটাই রান্না করতে হবে খোসা খোলা ছিলকা যাই বলো সেটাকে আগে ছাড়িয়ে নিতে হবে। তো ঝটপট করে আমি ছাড়িয়ে নেবো এগুলোকে। আর ওদিকে আমার বাটির মধ্যে তেল, বোতলের মধ্যে তেল, আমি জানি না এই তেলগুলো কিসের, আর আলাদা করেই বা কেন রেখেছি আমি নিজেও এখন বলতে পারবো না, কেননা এই ভিডিওটা আমি কিছুদিন পরেই আপলোড করছি। তার আগে আমি একটা চিলি চিকেনের ভিডিও আপলোড করেছি, যদি কেউ দেখতে চাও আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিতে পারো। এখানে পোস্টও বেটেছি বেশ থকথকে করে, আর এদিকে ক্যামেরাকে বললাম আমি যা কাজ করবো তুই সব দেখাবি, আমার সাথে সাথে ঘুরবি, বললো ঠিক আছে তো ঘুরছি। তো ও আমার সাথে ঘুরছিলো আর কি, এরকমই আমাদের চলতে থাকে। তো তারপরে ওকে বললাম এদিকে ঘোর, তো ঘুরে গেল। আর এদিকে আমার ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, ডালটা এবার নামিয়ে নেবো, তাকে চেক করে নিই একবার। তো ডাল নামিয়ে নিয়েছি, অনেকে ভাবতে পারো আমি হয়তো এখন ডালটা ফোড়ন দেবো, তেল দিয়েছি, মোটেও না, দেখো আমি কী করি। এই দেখো সিদ্ধ করেছিলাম যে আলুগুলো সেগুলোকেই গোল গোল করে কেটে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে তার মধ্যে ভাজতে দিয়ে দিচ্ছি। আসলে অনেকেই এমনি কড়াইতে অল্প সিদ্ধ করে গোল গোল করে আলু ভাজে, কিন্তু সেক্ষেত্রে কী হয় গ্যাসটা বেশি খরচা হয়। আসলে কিপটে মাটায় কিপটে বুদ্ধি আর কি, যে একসাথে ডিম আলুটা সিদ্ধ করে নিয়ে অল্প করে ভেজে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটা বেশি খরচা হবে না। এরকম কিপটে বুদ্ধি আমার কাছে অনেক কিছু আছে, আমার বলতে কোনো লজ্জা নেই। তো চলো ঝটপট করে আমি আলুগুলোকে তুলে নিই, ভাজা হয়ে গেছে এগুলো। আরও কিছুটা আছে, সেটা দেখানোর প্রয়োজন নেই, কেননা একইভাবে ভাজবো, আর আলু ভাজা কী বা লোককে দেখাবো, সেই জল গরম করার রেসিপির মতো অবস্থা হয়ে যাবে তাহলে। আর চলো এবারে খড়দ পরিষ্কার করে আর স্নান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া দেখা যাক কী করা যায়। তো চলো, আর রাত্রের জন্য শুধু ভাতটা করব, আর আমি পুরো রান্নাটা দেখাইনি তোমাদের, পুরো রান্নাটা রাত্রে দেখো। তো চলো ঠিক আছে, এখন একটু তাহলে রেস্ট করে নিই, কেননা এতক্ষণ যেহেতু গরমের কাছে ছিলাম, একটু বসে তারপরে খড়দ পরিষ্কার করে তারপরে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া। ঘর পরিষ্কারের ভিডিও সবসময় বেডরুম দিয়ে শুরু করি, কেননা এই ঘরটাই সবথেকে বেশি নোংরা হয়, আর রান্নাঘর এর থেকেও বেশি নোংরা হয়। তো চলো এটা একটুখানি দেখি, আজকে ভাবলাম ঠাকুর ঘরটাও তোমাদের একটু দেখাই, যদিও ঠাকুর ঘরে এই ব্যাগগুলো থাকে আর এক কোনায় ঠাকুরটা থাকে, এছাড়া কিছু থাকে না, কিন্তু এত ছোট ছোট পোকা আসে সেগুলো মরে প্রত্যেক দিন ঘরটা পুরো একদম মানে কালো 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 হয়ে থাকে, যদিও ক্যামেরা অত ভালো করে দেখা যাচ্ছে না। আজকে যা হোক করে একটু ঘরটা ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, মানে আবার মনে হচ্ছে শুধু ঘুমিয়ে পড়ি, একদম এনার্জি পাচ্ছি না কোনো কাজ করার জন্যে, ভালো লাগছে না শরীরটা। তো চলো স্নান করবো, আর তার সাথে কিছু টুকটাক জামা কাপড় একটু কেচে নেবো, যেগুলো ডেলি ঘরে পরিব এইগুলোই, ওগুলো একটু কেচে নেবো, নিয়ে তারপর পুজো করে আর শুয়ে পড়বো, ভালো লাগছে না। চলো দেখা হচ্ছে পুজো করার সময়। প্রথমেই প্রদীপটা জ্বালিয়ে নেব, আর এর আগে আমি খাবারটা দিয়েছি, তো মেন পুজোটা এখনও শুরু করিনি, তো খাবার দিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এই হচ্ছে আমার ঠাকুর। আর পুজো হয়ে গেছে, তো এরপরে আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছিলাম,
কেননা অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম আর পুরো একদম দড়ি ভর্তি হয়ে গিয়েছিলো, যেহেতু মানে তিনটে চারটে সেট ছিল বোধ হয় দুদিনের, মানে দুদিনের বলতে দুদিন ধরে যেগুলো পরেছিলাম সেগুলোই মোটামুটি ছিল সমস্তটা পরে। তো সবগুলো আগে মেলে দিই চলো, জিনিস মেলে তো দিলাম, কাছাকাছিও করে নিলাম। আকাশের অবস্থাটা তোমাদের একবার, ও আকাশে কেমন মেঘ করছে, মানে এখানে ওই যে ওই কোনটা দেখো একদম ধূসর, মানে কালো ঠিক না কিন্তু কালোর মতোই মেঘে ভর্তি হয়ে গেছে ওই সাইডটা, যেহেতু সূর্যটা এই কানে এই দিকে তার জন্য আর কি সূর্যের আলোটা এখনও কমেনি, নাহলে যদি সূর্যের দিকেই মেঘটা করতো তাহলে কিন্তু পুরোই অন্ধকার মতো হয়ে যেত, চারিদিকটাই দেখো মেঘ করেছে। মানে কাপড় হলে তবুও কেচে দিলাম, তিন দিন চার দিনে শুকালো ঠিক আছে, কিন্তু এই যেগুলো ডেলি পরার সেগুলো কাচলে যদি পরের দিনও লেগে যায় শুকাতে খুব সমস্যা হয়, যদিও এখানকার ওয়েদার যা বৃষ্টি হলেও হয়তো আধ ঘন্টা হয়ে বন্ধ হয়ে গেলে তারপরে শুকিয়ে যাবে কালকের মধ্যে, দেখা যাক কী হয়, যদি বৃষ্টি হয় তোমরা তো দেখতেই পাবে। আর হ্যাঁ, যদি আজকে নাও হয়, এখানে যেদিন বৃষ্টি হয়েছিল সেদিনকে ক্লিপটা আমি এখানে অ্যাড করে দেবো, তাহলে দেখতে পাবে এখানে বৃষ্টি হলে কীরকমভাবে বৃষ্টি হয়, মানে মানুষের মনে হয় তো যে রাজস্থান হয়তো রাজস্থানে বৃষ্টি হয় না, বা রাজস্থান মানেই একটা ফাটা ফাটা জমি চারিদিকে বালি, যেগুলো মানুষের সাধারণ মানুষের যে ধারণাগুলো, তো এখানে বৃষ্টি কীরকম হয় সেটাও তোমাদের তাহলে দেখাতে পারবো, ক্লিপটা আছে আমি অ্যাড করে দেবো। আমি ভিডিও করে রেখেছিলাম গত সপ্তাহ করে, ভিডিও সরি গত সপ্তাহ করে বৃষ্টি হয়েছিল, তো আমি ক্লিপটা অ্যাড করে দেবো তোমরা দেখতে পারবে। তাহলে চলো এখন সমস্ত কাজ শেষ হলো। এটা গত সপ্তাহে মোটামুটি ওই শনিবার বা বৃহস্পতিবার করে বৃষ্টিটা হয়েছিল, আর নিচেটা দেখো, নিচের যে ফ্লোরটা সেটা কী হারে বৃষ্টি পড়ছে, ভিজে গেছে এবং সেখানে বৃষ্টি পড়ছে বুঝতে পারছো। এবার তোমাদের সাউন্ডটা শোনাই বৃষ্টি যে কীরকম জোরে বৃষ্টিটা হচ্ছে, এখন দুলু দুলু করতে যাচ্ছি, একটু দুলু দুলু করে আসে তারপরে এসে খাওয়া দাওয়া করবো চলো। এই যে আমরা এখন দুলু দুলু করছি এখানে, এই যে একজন ভুতু আর এই একজন ভুতু, সামনেটা তোমাদের এই দেখো, এই হচ্ছে সামনেটা আর এই হচ্ছে পিছন দিকটা। চলে এসেছি, এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একজন প্রেশার কুকার মারছেন, উনি মেজে নিন আমার ভাত হয়ে যাক, তারপরে একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। এই হচ্ছে আজকের রাত্রের ডিনারের মেনু, আলু ভাজা, মুগের ডাল আর ওইখানে আছে ডিম পোস্ত। আমরা তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই রাত্রে, আর আজকে ব্লগটাও এখানেই শেষ করছি। যদি ব্লগ দেখতে ভালো লাগে বা হরার এক্সপিরিয়েন্স শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।